আসসালামু আলাইকুম ভিওয়ার্স সার্ভেয়ার স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ বেলাল হুসাইন আপনাদেরকে জানাই স্বাগত আজকের ভিডিওতে যে বিষয়টি আলোচনা করব। সেটি হচ্ছে পুরাতন নকশা যেমন সিএস আর এস এস এ জাতীয় পুরাতন নকশা অথবা নতুন নকশা বিএস সিটি জরিপ যে কোনো ধরনের নকশা আপনারা কোথা থেকে সংগ্রহ করবেন কিভাবে পাবেন হার্ড কপি এবং সফট কপি এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আমরা অনেকেই নকশা খুঁজি আমরা জানি যে নকশার মধ্যে জমির পোলট দেওয়া থাকে এখান থেকে সার্ভেয়াররা পোলট মাইপে জমি বের করে থাকে সেজন্য জমির মাপ মানি প্রথম শর্ত হচ্ছে একটা নকশা এই নকশা আমরা অনেকেই খুঁজে পাই না বা সবার কাছে থাকে না গ্রামে একটা বা দুইটা থাকে তাও দিতে চায় না তখন নকশার খোঁজ করতে হয় নকশা সাধারণত জেলা রেকর্ড রুমের থেকে আবেদন করে উঠাইতে হয় কিন্তু যদি পুরাতন নকশা হয় যেমন সিএস আর এস এস এ এই নকশাগুলো এখন আর রেকর্ড রুমে নেই নেই শুধুমাত্র বিএস জরিপ এর নকশাগুলো আপনি রেকর্ড রুমে পাইবেন তাও অনেক সময় শেষ হয়ে যায় যদি শেষ হয়ে যায় তাহলে আপনি সেটাও পাবেন না তাহলে আপনি কিভাবে এই নকশা সংগ্রহ করবেন আমি এই বাংলাদেশের যে কোনো প্রান্তের নকশা অর্থাৎ চৌষট্টি জেলার যে কোনো জেলার যে কোনো মোজা সি এস এ বিএস এই নকশাগুলো সংগ্রহ করে থাকি আমি এগুলো ডেলিভারি দিই অনলাইনে এটা হার্ড কপি অথবা সফটকপি যেটাই আপনারা চান সেটা নিতে পারবেন যদি কেউ নকশা নিতে চান বা উঠাইতে চান তাহলে আমার সাথে ফোনে যোগাযোগ করবেন আমি হার্ড কপি সুন্দরবন কুরিয়ারে ডেলিভারি দেই আর হচ্ছে সফটকপি মেইল অথবা হোয়াটসঅ্যাপে দিয়ে থাকি যদি আপনাদের নকশা প্রয়োজন হয় সিএস আর অথবা এসএ তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি বাংলাদেশে যে কোনো প্রান্তের নকশা এগুলো সংগ্রহ করে থাকি এখানে সিএস আর এস এস এ পাবেন সিটি জরিপের নকশা পাওয়া যায় যে কোনো ধরনের জরিপের যে জরিপের গেজেট হয়েছে অনেক জায়গায় আছে বি এ জরিফ বা বিডিএ জরিপ এখন চলতেছে এখন পর্যন্ত শেষ হয় নাই কিন্তু সেগুলো পাওয়া যাবে না কারণ যেটা গেজেট পাস হয়েছে সেই জরিপের নকশাটাই আমরা দিয়ে থাকি এটা তেজগাঁও যে মেন হেড অফিস সেখান থেকে আমরা সংগ্রহ করে থাকি যদি কেউ সরাসরি নিতে চান সেটাও আপনারা পারেন তেজগাঁও অফিস থেকে সবার পক্ষে তো আসা সম্ভব হয় না বা কার কাছ থেকে কীভাবে আবেদন করবেন সেটা যারা না পারেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর সাধারণত যদি আপনি নিজ জেলা থেকে নিতে চান বা অফিসে তাহলে আপনার জেলার রেকর্ড রুম থেকে সংগ্রহ করতে পারেন বা ওখানে খুঁজে দেখতে পারেন আমি ঢাকা থেকে এই নকশাগুলো ডেলিভারি দিয়ে থাকি যদি কারো দরকার হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন প্রতিটি নকশার হার্ড কপি মূল্য হচ্ছে এক হাজার টাকা আর যদি সফট কপি নিয়ে থাকেন কপি এবং হার্ড কপি দুটো একসাথেই নিতে পারবেন এক হাজার টাকায় আর যদি শুধু কপি নেন তাহলে একই দাম পড়বে কারণ আমাদের নকশাটা প্রথমে উঠাইতে হয় আবেদন করে এরপর ওটা আমরা স্ক্যান করে পাঠিয়ে দিই সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি হার্ড কপি নেন আর কপি নেন আমাদের টোটাল কাজটা কিন্তু অফিস থেকে করেই আনতে হয় এজন্য আপনারা যে কপি নেন নিতে পারবেন তবে সফট কপি নিলে একশো টাকার মতো কম রাখা যায় যারা নেবেন তারা যোগাযোগ করবেন ফোনে তাহলে সব বিস্তারিত জানতে পারবেন আর টাকা এটা সাধারণত প্রথমত নেওয়া হয় না আগে যদি আপনি অ্যাড্রেস দিবেন যে আপনার নকশা কোন জেলার থানার তারপর মৌজা মৌজা নাম্বার সিট নাম্বার বিস্তারিত তথ্য দেওয়ার পরে আগে আমরা তল্লাশি দিই তল্লাশি দেওয়ার পরে যদি নকশা থাকে তারপরে বলি যে হ্যাঁ ভাই নকশা আছে তখন আপনার টাকা দিতে হবে তারপরে আপনি নকশার পেয়ে যাবেন তিন থেকে চার দিনের মধ্যে আর যদি তল্লাশি দিয়ে যদি না পাই তাহলে আমরা অর্ডারও রাখি না আর ওটা টাকাও দিতে হয় না তো নকশা বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে ফোন করতে পারেন অথবা কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ